তাহলে আমি জানি না কত হাজার মানুষ আজ মারা যেতেন। এবং আমরা যে গভর্নমেন্ট সেক্রেটারিতে বসে আছি, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন পেশের বন্ধুরাও, যেটা আমরা ওয়ার্ড রুমে বসে আছি দোতলায়, পুরো বিল্ডিংটা কাঁপছে। এই বিল্ডিংয়েরও অনেক ক্ষতি হয়েছে, অর্ধেক বিল্ডিং প্রায় ভেঙে গেছে এরকম অবস্থা। ইভেন আমি আমার রুমে ঢুকতে গিয়ে বেরিয়ে এসেছি, ঝড়ের দাপটে দরজা জানলা অবস্থা হয়, আপনারা কল্পনা করতে পারছেন সারা বাংলা জুড়ে যে তাণ্ডব হয়েছে। হয়তো হাজার হাজার মানুষকে মৃত্যুর হাত থেকে ঈশ্বরই বাঁচিয়েছেন, হয়তো কিছুটা বাঁচাতে পেরেছি আমরা সবাই। ক্রেডিট মাস্ট গো টু অল, সাধারণ মানুষ থেকে শুরু করে তারা কথা না শুনলে হতো না, প্রশাসন থেকে শুরু করে। একদিকে কোভিড চলছে, দুর্যোগ কোভিডের, অন্যদিকে মাইগ্রেন্ট ওয়ার্কাররা আসছে লক্ষ লক্ষ, ওদিকে এই ঝড় দুর্যোগ, খুব একটা সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে, একটা কঠিন পরিস্থিতি যুদ্ধকালীন মোকাবিলা করছি আমরা সাধারণ মানুষকে নিয়ে। এবং আমি আজকে নিজেকে উপলব্ধি করলাম, সারাক্ষণ বসে আপনারা যেমন উপলব্ধি করলেন, ঘর থেকে বেরো এখনো যা দাপট আছে, কলকাতায় মাঝরাত পর্যন্ত চলবে, হয়তো গতিটা একটু কমেছে, প্রায় 125-130, কেউ তো এটা ক্যালকুলেটও করতে পারেনি এতটা গতি হবে। ইভেন যেভাবে বলা হয়েছিল কোন রুট দিয়ে আসবে, কোন রুট দিয়ে যাবে, ওড়িশা থ্যাঙ্কস যে ওরা বেঁচে গেছে পুরো। আমাদের এখানে দেখুন, দীঘাটা যতটা হিট করবে ভেবেছিলাম ততটা হিট করেনি, কিছুটা তো নিশ্চয়ই হয়েছে, নন্দীগ্রাম, রামনগর, হলদিয়া এসব দিকে হয়েছে কিছুটা, আরও হয়তো কিছু কিছু জায়গায় হবে, এত ঝড় জলের দাপট থাকবেই, আফটার এফেক্ট, আফটার এফেক্ট একটা সব থাকেই। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা ধ্বংস হয়ে গেছে, টোটালটাই ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নেই আর, ব্রিজ থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, ঘর বাড়ি থেকে শুরু করে। ইভেন এখনো পর্যন্ত তো সব খবর আমরা পাইনি, আমাদের ডিএমরা সবাই ফিল্ডে আছেন, পুলিশ পুলিশ থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, বিডিও, এসডিও, সাধারণ মানুষ সকলে, প্রত্যেকটা পঞ্চায়েত থেকে শুরু করে সবাই যা খবর পাচ্ছি তাতে সংখ্যাটা এক্ষুনি বলা যাবে না। ইতিমধ্যেই 10-12 জন মৃত্যুর খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, যারা হয়তো বাড়িতে টিন উড়ে এসছে, বা বেশিরভাগই হচ্ছে গাছ পড়ে মারা গেছে। আমরা বারবার করে বলেছি সবাইকে যে গাছ পড়বে, বাইরে বেরোবেন না। যাক গিয়ে 5 লক্ষ মানুষকে আমরা সরাতে পেরেছি, কয়েকজন মারা গেছে গাছ পড়ে এবং এ পড়ে। এখনো পর্যন্ত আমাদের কাছে আমরা ফুল ক্যালকুলেট করতে পারিনি, 7-8টা পেয়েছি, অনেকে আহতও আছে, ইলেকট্রিসিটির কোনো কানেকশন নেই, টোটাল একেবারে ডিসকানেক্টেড হয়ে গেছে, জল নেই, জল ডিসকানেক্টেড টোটাল, পুকুরগুলো ধ্বংস হয়ে গেছে, নদী মাতৃকা এপার ওপার যে যাবে, পাথর প্রতিমা ধরুন, সাগর বলুন, গঙ্গাসাগর বলুন, নামখানা বলুন, কাকদ্বীপ বলুন, বাসন্তী বলুন, পাথর প্রতিমা বলুন, জয় জয়নগর বলুন, কুলতরি বলুন, বারুইপুর বলুন, সোনারপুর বলুন, ভাঙর বলুন, ওদিকে উত্তর চব্বিশ পরগনার রাজারহাট থেকে শুরু করে একেবারে হাসনাবাদ, সন্দেশখালি, গোসাবা, বনগা, বাগদা, হাবড়া, সব চারিদিকে ধ্বংসের সর্বনাশ হয়ে গেছে বলতে পারেন, এত বড় ধ্বংস। বিভিন্ন জায়গায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন, আর এখনো যেহেতু সারা রাত চলবে, হয়তো আস্তে আস্তে গতিটা একটু কমবে, কিন্তু একটা আফটার শক্ত থাকে। কলকাতায় এখনো আপনারা দেখছেন হাওয়ার দাপট কত,
মাঝে মাঝেই যে দাপট আসছে সে আওয়াজ তো আপনারা শুনতেই পাচ্ছেন। কত যে বাড়িঘর ভেঙে গেছে, নদী বাঁধ সেতু থেকে শুরু করে ইলেকট্রিকের কানেকশন থেকে শুরু করে সব সর্বনাশ হয়ে গেছে, ধানের ক্ষেত থেকে শুরু করে সব। আমরা নিজেরা খুবই স্তম্ভিত এবং খুব খারাপ লাগছে। মাস ছয়েক আগে আমরা বুলবুল থেকে বাঁচাতে গিয়ে লোককে টোটালটা মেরামতি করে দিয়েছিলাম। এর আগে বাংলায় আপনারা দেখেছেন আইলা হয়ে গিয়েছিল, ফণীতেও আমরা অনেক সাহায্য করেছি, আর আজকে যেটা হলো সেটা আমাদের বাংলায়। একদিকে তো কোভিডের নামে আপনারা বুঝতে পারছেন ইকোনমিক অ্যাক্টিভিটিস প্রায় বন্ধ,